বন্ধুরা, বর্তমানে আধার কার্ড আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। সমস্ত ক্ষেত্রেই প্রয়োজন আধার কার্ডের। ব্যাংকের কাজে, সরকারি প্রকল্পের ক্ষেত্রে, অনলাইনে আবেদন সাবমিটের ক্ষেত্রে প্রয়োজন পড়ে আধার কার্ডের। তাই আধার কার্ডকে সচল রাখতে আধার কার্ড আপডেট করানো খুবই প্রয়োজন। তাই যাদের পুরনো আধার কার্ড আছে এবং সেই সমস্ত কার্ডে একবারও কারেকশান বা আপডেট করানো হয়নি, সরকারি নির্দেশ অনুযায়ী সেই সমস্ত কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে হবে। বন্ধুরা, এই ডকুমেন্ট আপডেট করাতে 25 টাকা চার্জ লাগতো, কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে এই চার্জের সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে 14/6/2023 তারিখ পর্যন্ত। অর্থাৎ 14/6/2023 মধ্যে আপনি যদি আধার কার্ড আপডেট করেন তাহলে সম্পূর্ণ বিনা পয়সায় হয়ে যাবে। এই তারিখের পরে আধার কার্ড আপডেট করানোর জন্য আবার কিন্তু চার্জ লাগবে। তখন চার্জেসটা 25 টাকাও থাকতে পারে বা 50 হতে পারে বা 100 হতে পারে, তার কিন্তু কোনো ঠিক নেই। কারণ তেমন কোনো ইনফরমেশান ওয়েবসাইটে এখনও পর্যন্ত আপডেট দেওয়া হয়নি, কিন্তু এটুকু কনফার্ম, এই তারিখের পরে আপনি যদি আধার কার্ড আপডেট করাতে যান তাহলে আপনাকে চার্জ দিয়েই আপডেট করাতে হবে। তো বন্ধুরা, আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কিভাবে করবেন এই ভিডিওর মধ্যে আমি কমপ্লিট প্রসেস দেখিয়ে দেব। মন দিয়ে ভিডিওটি দেখবেন, সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং অন্যান্য সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনার মোবাইল থেকে গুগলে সার্চ বারে গিয়ে লিখবেন SSUP, লিখে সার্চ করবেন। সার্চ করার পর একদম প্রথম লিঙ্কটায় ক্লিক করবেন। ক্লিক করলেই মাই আধারের লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনারা লগ ইন অপশানটিতে ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনার 12 সংখ্যার আধার নাম্বারটা এখানে বসিয়ে এই ক্যাপচার কোডটা দেখে দেখে এন্টার অ্যাবভ ক্যাপচার এখানে বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনারা এন্টার ওটিপি এই অপশানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই মাই আধারে লগ ইন হয়ে যাবেন। এখানে আধার রিলেটেড সমস্ত সার্ভিসগুলোও দেখতে পাওয়া যাবে। ডান দিকের উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলও দেখতে পাবেন। তারপর স্ক্রল ডাউন করে পেজটির একদম নিচের দিকে চলে আসবেন, দেখতে পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেট অপশানটিতে ক্লিক করবেন, পরবর্তী পেজে চলে আসবেন। এখানে এসে নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সটে ক্লিক করলেই কীভাবে ডকুমেন্ট আপডেট করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপর নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলেই আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পাবেন, যেমন ধরুন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার ঠিকানা। এগুলো দেখে নেবার পর এই ভেরিফাই চেকবক্সে চেক করে নেক্সট বাটনে প্রেস করবেন, পরবর্তী পেজে চলে আসবেন। এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। মনে রাখবেন, ডকুমেন্ট JPG, PNG, PDF ফরম্যাট এবং 2 MB মধ্যে থাকতে হবে। প্রথমেই আপনাদের ID প্রুফ আপলোড করতে হবে। তার জন্য প্রথমেই সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা অনেকগুলি ডকুমেন্ট টাইপ দেখতে পাবেন, যেমন ধরুন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আরও অনেকগুলো ডকুমেন্ট আছে। ID প্রুফ হিসাবে যে ডকুমেন্ট আপনারা আপলোড করবেন সেই ডকুমেন্ট টাইপটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ভোটার আইডি কার্ড আপলোড করব, তাই ভোটার আইডি কার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করে দেবার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর ফাইল আইকনে ক্লিক করবেন। ফাইল আইকনে ক্লিক করে আপনার ফাইল থেকে ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। আইডি প্রুফ আপলোড করা হয়ে গেল। এরপর আপনাদের অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। একইভাবে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর ওকে বাটনে প্রেস করবেন। পুনরায় ভিউ ডিটেলস অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। তারপর একইভাবে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে ফাইল আইকনে ক্লিক করে আপনার ফাইল থেকে ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে অটোমেটিক ফাইলটা আপলোড হয়ে যাবে। আপলোড করার পর এই চেকবক্সে চেক করবেন। চেক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আপনারা ফাইনাল স্টেজে চলে আসবেন। এই স্টেজে এসে আপনাদের আগে 25 টাকা পেমেন্ট করতে হতো, কিন্তু এখন কোনো চার্জ পেমেন্ট করতে হবে না, তাই এখানে পেমেন্টের অপশান আসছে না। এরপর আপনারা সাবমিট অপশানে এসে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে একটু ওয়েট করবেন।
এখানে রাইট চিহ্ন দেখিয়ে দেবে। রাইট চিহ্ন দেখিয়ে দিলেই সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং সেই সঙ্গে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপও আপনাদের দিয়ে দেবে। অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। এরপর আপনারা স্ট্যাটাস চেক করেও দেখতে পারবেন আপনাদের ডকুমেন্ট আপডেট হয়েছে কি না। তার জন্য পুনরায় আপনারা মাই আধারে লগ ইন করে চলে আসবেন। লগ ইন করার পর পেজটির একদম নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। দেখুন এখানে আমি সবেমাত্র করেছি, তাই আপডেট এখনও কমপ্লিট হয়নি, ভেরিফিকেশান স্টেজে আছে। 2-3 দিনের মধ্যে ভেরিফিকেশান হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপডেট কমপ্লিটও হয়ে যাবে। তো বন্ধুরা, আধার কার্ড আপডেট রাখাটা খুবই প্রয়োজন, তাই ইনফরমেশানটি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশানটি দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটায় একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।